বিশ্বকাপ বাছাই পর্বে নাটকীয় জয় পেয়েছে স্কটল্যান্ড। শেষ বলে চার হাকিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এক উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ও তৃতীয় বলে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। দলের রান যখন 33, ততক্ষণে চার উইকেট নেই তাদের। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 69 রান করেন জর্জ টকরেল। এরপর দলের হাল ধরেন কার্টিস ক্যাম্পফার। তার ঝোড়ো 120 রানে ভর করে 8 উইকেট হারিয়ে 286 রানে থামে আয়ারল্যান্ড। 5 উইকেট নিয়েছেন ব্র্যান্ডন। জবে ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস্টোফারের ব্যাট থেকে আসে 56 রান, 47 রানে ফেরেন মার্ক ওয়াট। এরপর মাইকেল লিস্কের অপরাজিত 91 রানের জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড।